নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে একটা দারুণ টেস্টি চিচিঙ্গা রেসিপি শেয়ার করছি যারা চিচিঙ্গা খেতে ভালোবাসো না তারাও যদি এইভাবে চিচিঙ্গাটা বানিয়ে নাও তারাও খেতে শুধু ভালোবাসবে না চেটে পুটে পুরো থালা সাফ করে দেবে কারণ এই রেসিপিটা এতটাই টেস্টি হয় রুটি ভাত সব কিছুর সাথেই এই রেসিপিটা দারুণ জমে আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তাই জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখার অনুরোধ রইল স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না আমার চ্যানেল এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে তিনটে মাঝারি সাইজে চিচিঙ্গা নিয়ে নেওয়া হয়েছে চিচিঙ্গার খোসা কিন্তু ভীষণই পাতলা হয় ছুরি দিয়ে জাস্ট চেঁচে নিলেই কিন্তু খোসাটা জাস্ট উঠে আসে এইভাবেই ছুরি দিয়ে সমস্ত খোসাগুলো চেচে নিতে হবে এবার মাছ বরাবর এইভাবে ফালি করে দুভাগ করে কেটে নিতে হবে তারপরে লম্বা লম্বি আরও ফালি করে কিন্তু কেটে নিতে হবে এরকম লম্বা আকার করে কিন্তু কেটে নিতে হবে আরও যতগুলো চিচিঙ্গা আছে সেগুলোর এইভাবে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে ফালি করে লম্বা লম্বা আকার করে কেটে নেব আপনারা চাইলে আরও একটু ছোট সাইজ করে ইচ্ছে মতো কেটে নিতে পারেন আমি এই সাইজে কেটে নিয়েছি একটু লম্বাটে সাইজ করে এইভাবে কেটে নিয়েছি এবার চলে যাই চলুন মূল রান্নায় একটা কড়াই গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তিন থেকে চার চামচ রিফাইন তেল আপনারা চাইলে রান্নাটা সর্ষে তেলেও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো হাফ চামচের একটু বেশি রাই সরষে আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবার কিছুক্ষণ ফোড়নটা ভেজে নেওয়ার পর এক মিনিট মতো তারপর আমি কেটে নেওয়া সব চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার চিচিঙ্গাগুলো দিয়ে ভালো করে কিন্তু লো ফ্লেমে ভেজে নিতে হবে সমস্ত চিচিঙ্গাটাই এভাবে দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু আমরা নুন ব্যবহার করব না তাহলে চিচিঙ্গা থেকে প্রচণ্ড জল বেরোবে আর ভালো করে কিন্তু ভাজা যাবে না তাই নুন না দিয়ে ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে চিচিঙ্গাটাকে এভাবে ভেজে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আপনারা চাইলে কিন্তু আগে ভেজে নিতে পারেন আবার এই সময়ও যদি পেঁয়াজটা দেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই সব কিছু একবারেই ভালো করে ভাজা হবে মোটামুটি ছ থেকে সাত মিনিট ধরে চিচিঙ্গাটাকে সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে ভালো করে সময় নিয়ে কিন্তু এটাকে কষাতে হবে এবার কিছুক্ষণ পাঁচ থেকে সাত মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। যেহেতু এটা পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে ভাজা করে নিয়েছি চিচিঙ্গাটা ভালো করেই ভাজা হয়ে গেছে এবার মাছ বরাবর একটু ফাঁকা করে এই মাঝখানটায় দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো একটা টমেটোকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দিতে হবে এখানে তিন থেকে চার কোয়া রসুনকে গ্রেড করে এর মধ্যে দিয়ে দিতে হবে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি আপনারা চাইলে বড় টমেটোও দিতে পারেন টমেটো আর রসুনটা দিয়ে এবার কিন্তু ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে নর্মাল যে সমস্ত গুঁড়ো মশলা আমরা রান্নায় ব্যবহার করি সেই সমস্ত গুঁড়ো মশলা এই রান্নায় ব্যবহার না করলেও কিন্তু এই রান্নাটা অনেক সুস্বাদু হয় আমরা মোটামুটি সব রান্নাতেই সব রকম গুঁড়ো মশলা ব্যবহার করে থাকি এই রান্নাটা এমনই যে আমরা যদি অল্প গুঁড়ো মশলা ব্যবহার করি তাতে এটা অনেক সুস্বাদু তৈরি হয় দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে অ্যাড করে দিয়েছে একদম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা এখানে হাফ চামচ মতো অ্যাড করা হয়েছে আমি এর মধ্যে আর কোনো মশলার ব্যবহার করব না বা ভালো করে যে মশলা ব্যবহার করেছি সেগুলোকেই ভালো করে কষিয়ে নেব একদম মিডিয়াম ফ্লেমে মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুন আর টমেটোর কাঁচা যে গন্ধটা সেটা চলে যেতে পারে মশলাটা একটু ভালো করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে এই পর্যায়ে মশলাটাকে কিন্তু আমি লো টু মিডিয়াম ফ্লেমেই কষিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়েই কষাতে হবে তাহলে কিন্তু রান্নাটা একটু বেশি টেস্টি হয় এটা আপনি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আমি এটা ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি দু তিন মিনিট ঢাকা দেব তারপর আবার তুলে আবার কষিয়ে নেব দিয়ে দিলাম এখানে ঢাকা দু তিন মিনিট বাদে ঢাকাটাকে তুলে আবারও আমি কষাচ্ছি দেখুন চিচিঙ্গা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি কিন্তু নুন আর মিষ্টিটা দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা এর মধ্যে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে আমি দেড় চামচ মতো চিনি ব্যবহার করলাম চিনিটা এখানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয়েছে একটু চিনি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে চিনি দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় আপনারা যদি ডায়াবেটিক পেশেন্ট হন বা চিনিটা অ্যাভয়েড করতে চান তাহলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন আমাদের টেস্টি চিচিংগার রেসিপিটা কিন্তু একদম রেডি এর থেকে বেশি উপকরণ কিন্তু এই রান্নায় দিতে লাগে না চিচিঙ্গা কিন্তু আরও অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু আজকে আমি তোমাদের সাথে এইটা এইভাবে শেয়ার করলাম এটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই চলে রাতে ডিনারে রুটির পাশে এটা কিন্তু দারুণ জমে আমাদের এই চিচিঙ্গার রেসিপি একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি আমার এই আজকের চিচিঙ্গা রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দেবেন আর কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো আপনারা চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস আপনাদের ফোনের সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা রান্নার ব্লগে ধন্যবাদ